নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, আপনারা দেখছেন আপনাদেরই প্রিয় চ্যানেল কেরিয়ার আপডেট বেঙ্গলি। বন্ধুরা, অশনি এই মুহূর্তে ঠিক কত অবস্থান করছে এবং বাংলার ওপর এর প্রভাব ঠিক কতটা পড়তে পারে, এবং বাংলায় যে ঝড় বৃষ্টি হচ্ছে এই মুহূর্তে, তো এই ঝড় বৃষ্টি কতদিন পর্যন্ত চলতে পারে, তো তার সম্পূর্ণ আপডেট দিয়ে দেওয়া হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে। তো আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে সেই আপডেটটি জানিয়ে দেবো যে ঠিক কী বলা হয়েছে আবহাওয়া দপ্তরের তরফ থেকে। তো বলা হচ্ছে সাইক্লোন অশনি দিক বদল করে অন্ধ উপকূলের দিকে ধেয়ে যাচ্ছে, অর্থাৎ আবারও দিক বদল করলো অশনি। তো আপনারা জানেন যে বিজ্ঞানীরা জানিয়েছিল যে এটা বাংলার উড়িষ্যা উপকূল এবং বাংলা উপকূলের কাছাকাছি কিন্তু আসতে পারে, অর্থাৎ বাংলাতেও এর প্রভাব পড়তে পারে। তবে এবারে এই অশনি দিক বদল করেছে, উড়িষ্যা নয়, অন্ধ্রপ্রদেশের দিকে, অন্ধ উপকূলের দিকে এগিয়ে যাচ্ছে। এর জেরে অন্ধ্রপ্রদেশে রেড অ্যালার্ট জারি করা হয়েছে আবহাওয়া দপ্তরের তরফ থেকে। বিশাখাপত্তনমের সাইক্লোন ওয়ার্নিং সেন্টারের তরফে বলা হয়েছে গত 6 ঘন্টায় গতিপথ পরিবর্তন করেছে অশনি। এতক্ষণ যে ঘূর্ণিঝড়ের অভিমুখ ছিল উত্তর পশ্চিমে, এখন সেটি দিক বদল করে এগিয়ে যাচ্ছে পশ্চিম উত্তর দিকে, পশ্চিম উত্তর পশ্চিম দিকে। এর ফলে এই ঘূর্ণিঝড় অন্ধ্রপ্রদেশের উপকূলে ছুঁতে পারে বলে মনে করছে আবহাওয়া দপ্তর। সেই মতো সতর্ক করা হয়েছে রাজ্যকে। বিশাখাপত্তনম সাইক্লোন ওয়ার্নিং সেন্টারের তরফে বলা হয়েছে কাকিনাড়া উপকূল স্পর্শ করবে এই ঘূর্ণিঝড়, এর ফলে ওই উপকূলে ঝড় বৃষ্টির দাপট শুরু হবে। কাকিনাড়া উপকূল স্পর্শ করার পর আর খুব বেশি স্থলভাগের ভেতরে ঢুকবে না এই ঝড়, এটি ফের সমুদ্রের দিকেই ফিরে যাবে, অবস্থান করবে কাকিনাড়া ও বিশাখাপত্তনমের মাঝের সমুদ্রে। প্রথমে মৌসুম ভবনের তরফে বলা হয়েছিল যে স্থলভাগে আজরে পড়ার কোনো সম্ভাবনা নেই এই সাইক্লোনের, তবে এটি উপকূল ঘেঁষে সমুদ্রের দিকে বয়ে যাবে উত্তর পশ্চিমে। পরে মঙ্গলবার রাতের দিকেই উত্তর পূর্ব দিকে বাঁক নিয়ে শক্তি হারাবে, তারপর এগোবে বাংলাদেশের দিকে। কিন্তু রাতের দিকে উত্তর পূর্বে বাঁক নিয়ে শক্তি যে হারানোর বদলে এটা কিন্তু দেখা যাচ্ছে উল্টো দিকে বাঁক নিয়ে নেয়, অর্থাৎ প্রথম দিকে যেটি বলা হয়েছিল বিজ্ঞানীরা যদি অনুমান করেছিলেন তো সেই দিকে এটা হয় না, তো আবার উল্টো দিকে বাঁক দিয়ে নেয়। হয়তো মঙ্গল রাতের মধ্যে এটি উল্টো দিকে বাঁক নিয়েছে, ফলে অন্ধ্রপ্রদেশের কাকিনাড়া উপকূল এটি স্পর্শ করতে চলেছে। সাইক্লোনের এমন বাঁকের পূর্বাভাস ছিল না আবহাওয়া দপ্তরের কাছে, ফলে অন্ধ্র উপকূলে জারি করা হয়েছে লাল সতর্কতা। অন্ধ্রপ্রদেশের উপকূল ঘেঁষা জেলাগুলোতে অশনির প্রভাবে ভারী বৃষ্টি এবং ঝোড়ো হাওয়ার সতর্কতা জারি করা হয়েছে, এবং বলা হয়েছে আগামীকাল বৃহস্পতিবার সকালেই কাকিনাড়া উপকূলে পৌঁছে যাবে এই ঘূর্ণিঝড়। সেই অনুযায়ী সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণের কথা জানিয়ে দেওয়া হয়েছে সংশ্লিষ্ট প্রশাসনকে। তো বন্ধুরা, বুঝতে পেরেছেন, তো এটি উড়িষ্যা উপকূলের দিকে যাওয়ার কথা ছিল, তবে এটি আবার মঙ্গলবার রাতের দিকে বাঁক নিয়ে এবারে কিন্তু অন্ধ্রপ্রদেশের দিকে এগোচ্ছে। অন্ধ্রপ্রদেশের উপকূলের দিকে বা অন্ধ উপকূলেই আজকে পড়ার সম্ভাবনা রয়েছে, তাই সেখানে ঝড় বৃষ্টি প্রবল হবে। তাই বাংলার ওপর এই মুহূর্তে আর কোনো রকম ক্ষয়ক্ষতির আশঙ্কা বা কোনো রকম ভয়ের কোনো কারণ নেই। তবে এই যে বৃষ্টি হচ্ছে, তো এই বৃষ্টি কিন্তু এরকম চলতে থাকবে বলে আবহাওয়া দপ্তর আপডেট দিয়ে দিয়েছে। এরকম বৃষ্টি শনিবার পর্যন্ত হবে বলে জানিয়ে দিয়েছে আবহাওয়া দপ্তর। তো বন্ধুরা, আপনারা যারা যারা ভিডিওটি দেখছেন, আপনাদের এলাকায় এই মুহূর্তে আবহাওয়া কীরকম রয়েছে, ওখানে কি বৃষ্টি হচ্ছে না বৃষ্টি হয়নি, অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্টস করতে ভুলবেন না।